আজকের এই পর্বে আপনাদের জন্য প্রভা ফ্রিনাপুর লেখা শুভ্রবর্ষণ গল্পের একটা সারপ্রাইজ পর্ব নিয়ে হাজির হয়ে গেলাম। এই গল্পটা যারা পড়েছেন গল্পের সমাপ্তি পার্ট পর্যন্ত তারা নিশ্চয়ই এই বোনাস পর্বটা মিস করবেন না। পুরোটা দেখার পর কমেন্ট করে জানাবেন এই বোনাস পর্বটা আপনাদের কাছে কেমন লেগেছে। নিশ্চয়ই বোনাস তো সবার একটু বেশি প্রিয় হবে, তাই পুরোটা দেখার পর কমেন্ট করতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিয়ে দিবেন। আর এই গল্পের পুরোটা লিংক থাকবে এই ভিডিওর একদম শেষে। যারা পড়েন নাই তারা ওই লিংক থেকে পুরোটা পর্ব পুরোটা গল্প একসাথে পড়ে নিতে পারবেন। তো চলুন কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। দরজা জানালার ফাঁক ফোকর দিয়ে হু হু করে প্রবেশ করা উত্তরের ঠান্ডা বাতাস জানান দিচ্ছে শীত ঝেঁকে বসেছে। পৌষের সমাপ্তি আসন্ন, কুয়াশা ঠেলে রক্তিম সূর্য কোমল আভা নিয়ে পূর্ব দিগন্তে উঁকি দেওয়ার সাথে সাথেই শোভা শীতের অলসতা ছেলে ব্যস্ত পায়ে পুরো বাড়ি ছুটে বেড়াচ্ছে। গায়ে জড়ানো কালো জমিনের লাল সুতোর ডিজাইন করা কাশ্মীরি শাল, তবে সেই শাল ওর শরীর থেকে মাটিতে শোভা পাচ্ছে বেশি। ছোটাছুটির ফলে বারবার গা থেকে খুলে পড়ছে। শোভা রান্নাঘরে উঁকি দিয়ে দেখল হালিমা খুটুর মুটুর করছে। শোভা একটু আগে যা যা নোংরা করেছে সেগুলো পরিষ্কার করছে। শোভা মুচকি হেসে ফিরে আসতে গিয়ে ধাক্কা খেল, পায়ের দিকে তাকিয়ে ব্রকুচকে বলল, কি ব্যাপার এই শীতের মাঝে এভাবে পায়ে পায়ে ঘুরছিস কেন তুই? কিছুদিন আগে না ঠান্ডায় কাশতে কাশতে নিজের সাথে আমাদেরও ঘুম হারাম করে দিয়েছিলি, ভুলে গেছিস? শোভার কথা শেষ হতেই উপর থেকে ডাকল, শোভা শোভা। শোভা ব্যস্ত পায়ে উপরে ছুটল, গার্ডশার নিচেই রইল। বেডরুমের কাছে গিয়ে বলল, সকাল সকাল চায়ের মতো চেঁচাচ্ছেন কেন? আমি কি কানে কালা? বারান্দা দরজায় ফাঁক করে রেখেছ কেন কোন আক্কেলে? বাচ্চাগুলো যে এই রুমেই আছে খেয়াল করেছো? এমনিতেই বড়টার ঠান্ডা সেরেছে মাত্র, ছোটোগুলোর লাগলে সামলাতে পারবে তো? শোভা জিভ কেটে আশেপাশে নজর বুলিয়ে বিছানার দিকে দৃষ্টি স্থির করলো। কম্বলের নিচে কিছু নড়াচড়া করছে। শোভা মিষ্টি হেসে বলল, খেয়াল করিনি, সরি। রিয়ার চোখ ছোট ছোট করে তাকালো। এই মেয়ে নিষ্পাপ হাসি দিয়ে মানুষকে পটানোর ঐশ্বরিক ক্ষমতা নিয়ে এসেছে বোধহয়, নাকি সে একাই পটে? ভাবনাটা এগোলো না বেশিক্ষণ। রিয়াদ আবারও সরু চোখে শোভাকে মাথা থেকে পা অব্দি খেয়াল করলো, খ্যাক করে উঠল সাথে সাথে। তোমার শীতের পোশাক কোথায়? এভাবে পাতলা জামা পরে ঘুরছো কেন? সবার শরীরের খেয়াল রাখার দায়িত্ব কি আমার একার? শোভা দৌড়ে আসার ফলে গরম লাগছিল, তাই শালের কথা খেয়ালই করেনি। কোথায় পড়েছে খোঁজার জন্য পিছনে তাকাতেই দেখলো মুখ দিয়ে শাল টেনে আনছে টফি। নিচে ওর সাথে ধাক্কা লেগে শালের দিকে খেয়াল করেনি শোভা, এগিয়ে গিয়ে টফির মুখ থেকে শাল নিয়ে গায়ে জড়ালো সে। টফি লাফিয়ে বিছানায় উঠে গেল। শোভা বারান্দার দরজা বন্ধ দরজার সামনেই দাঁড়ানো রিয়াদের কাছে গিয়ে নিজের ঠান্ডা হাত জোড়া ওর গালে চেপে ধরল। রিয়াদ ছিটকে সরে গিয়ে চোখ গরম করে তাকালো। শোভা পাত্তা না দিয়ে আবারও এগুলো ওর দিকে। এতক্ষণ কম্বলের বাহিরে থাকায় রিয়াদেরও হাত ঠান্ডা হয়ে গেছে, তাই সে এবার সরে না গিয়ে নিজের ঠান্ডা হাত জোড়া শোভার চাদরের নিচে জামা বেদ করে পেটে স্পর্শ করলো। শোভার ঠান্ডায় কেঁপে উঠে দমদম রিয়াদের বুকে কিল বসিয়ে দিল। রিয়াদ হেসে ওর হাত চেপে ধরলো আর বলল, অন্যকে জ্বালাতে তো বেশ লাগে, এবার নিজে একটু বোঝো। বাই দ্য ওয়ে, সকাল সকাল ছোটাছুটি করছো কেন? শোভা হঠাৎই মনে পড়ার ভঙ্গিতে মাথা দুলিয়ে বলল, আজকে না আমরা হাসপাতালে যাব আপুকে আনতে, তাই একটা ওয়েলকাম কেক বানাচ্ছি, এখন ওভেনে বেক হচ্ছে। রিয়াদ ওর গাল টিপে দিয়ে বলল, বাহ, সবার বেলা দেখছি সবই মনে থাকে, যত ভুলবো না শুধু এই অদমের জন্য, কারণ আমার একটা জ্যান্ত রিমাইন্ডার আছে যে আমার এবং তার সহ প্রয়োজন সময় মতো মনে করিয়ে দেয়। কম্বলের নিচে ইতিমধ্যে হুটোপুটি শুরু করে গেছে। সবাই এগিয়ে গিয়ে কম্বল সরিয়ে দিতেই তিনখানা শান্তশিষ্ট লেজ বিশিষ্ট মুখ বেশি উঠল। শোভা ভালো করে খেয়াল করতে দেখল ওর বালিশের নখের একাধিক আঁচড়ে বালিশের কভার ফুটো হয়ে গেছে। তা দেখে দাঁতে দাঁত চেপে বলল, শিয়ালের দল, আমার বালিশের কি হাল করেছিস? টফি প্রতিবাদ স্বরূপ ডেকে উঠল। সে নিজের শিয়াল ডাক পছন্দ করলেও তার বাচ্চাদের কেউ শিয়াল ডাক ডাকবে তা পছন্দ করে না। টফি যেন শোভার বিরুদ্ধে রিয়াদের কাছে নালিশ করল এমন ভাব করে রিয়াদের সামনে গিয়ে ডাকলো। রিয়াদ শোভার কাছে গিয়ে বলল, এটা কিন্তু ভারী অন্যায় শুভি, ওদের বাবা কিন্তু শিয়াল ডাকটা পছন্দ করছে না, এরপর যদি আবার এই ছানাগুলো বাবা আমার কাছে নালিশ ঠুকে তাহলে কিন্তু তুমি শাস্তি পাবে, তাই না টফি?
টফি সম্মতিসূচক লেজ নাড়ালো, ততক্ষণে বাকি দুজন শোবার গায়ের সাথে লেগে মোচড়ামুচড়ি শুরু করে দিয়েছে। হলুদ লেজ বিশিষ্টের নাম ক্যান্ডি এবং অপর দুজন নাম লজেন্স, যার দেহে বেশিরভাগ সাদা পশমে আবৃত। সাদা ও হলুদ মিশেল গায়ের রঙটা হলুদ বাবা এবং সাদা পশমী মায়ের থেকে পেয়েছে ওরা। এখন ওদের বয়স 3 মাস। এখন 1 বছর আগে যখন দীর্ঘ 3 বছরের প্রেমের অবসান ঘটিয়ে রিয়াদ ও শোভা পরিণয়ে আবদ্ধ হয়, তখনই টফির প্রেমিকার সন্ধান মিলে। একই এলাকায় একটা পালিত সাদা পশমী কুকুর নাম ডোরা রিয়াদের বৌবাতে তাদের দেখা পায় টফি। বহু কাঠখড় পুড়িয়ে বেচারা প্রেম করছে, 2 জোড়া বাচ্চার জন্ম দিয়েছে, যার 1 জোড়া টফির কপালে জুটেছে। ডোরা এখন এই এলাকায় নেই, তার মালিক তাকে নিয়ে অন্য শহরে পাড়ি জমিয়েছে। টফি নিজের ছেলে মেয়ের সাথে বেশ আছে এখন, 3 মাস্তানকে নিয়ে ব্যস্ত সময় কাটে আরিফ সাহেবের পরিবারের। বেলা বাড়ার সাথে সাথে কুয়াশার প্রকোপ কমে এসেছে। বোনকে ওয়েলকাম করার জন্য সোবার রেড বেলকেট কেক নিয়ে হাজির। হালিমা সকালের কাজ সেরে এখন আনোয়ার সাহেবের বাড়িতে গেছেন। সোবার বিয়ের পর হালিমার হয়েছে যত জ্বালা। মেয়েরা কেউ বাড়ি থাকবে না বিদায়, কাজও তেমন নেই, সেই জন্য হালিমাকে 1 বছর আগে সোবার শ্বশুর বাড়িতে কাজ করতে পাঠিয়ে দিয়েছে শিরিন বেগম। টুকটাক কাজ 2 ননদ ভাবি মিলেই করে ফেলতে পারবেন, কিন্তু এতদিনের মায়া কি আর বলতে পারে হালিমা, তাই 2 বাড়িতেই টুকটাক কাজ সেরে দেয় সে। এখন যখন শিরিন বেগম বলেন, হালিমারে একটু তেল মালিশ করে দে না কোমরে, ইদানিং ব্যথা ব্যথা লাগে, কিংবা সুমা বেগম যদি বলে দেওয়ালে জল জমছে একটু ঝেড়ে দিস, সেই সময় হালিমার মুখ ছোট্ট, একা একাই গালাগাল করতে থাকে শিরিন এবং সুমা বেগমকে, বলে বুইরা 2 বেড়ি, কয়দিন পর কবরে যাইব, আবার কাম করার কত্ত সব, কেন আমারে না কইছেন আমার কাম আর লাগবো না, তাইলে অহন লাগে কেন, উঁচা হইয়া জল জারতে পারেন না, কোমরে ব্যথা করার সময় এই হালিমার কথা মনে পড়ে, হালিমার মুখে যা আসে তাই বলে। সুমা বেগম এবং শিরিন বেগমের থামান না, তর্ক করেন না, বরং তাদের ভালোই লাগে। 2 মেয়েকে বিয়ে দিয়ে বাড়িটা কেমন খা খা করে, যদিও শোভা দিনের মাঝে 3-4 বার 2 বাড়িতে দৌড়াদৌড়ি করে, তবুও মায়েদের মন এত অল্প থেকে তৃপ্তি পায়। মেয়েটাও 7 মাস হতে চললো আসে না, আজ আসবে অনেক দিনের জন্য, সেই নিয়ে সকাল থেকে আনোয়ার সাহেবের বাড়ি মেতে আছে। রিয়াদাজ অফিস থেকে ছুটি নিয়েছে। ছুটি নেওয়া রিয়াদের কাছে এমন একটা ঘটনা হয়ে দাঁড়িয়েছে প্রণয় এবং পরিণয়ের 4 বছরে। প্রেম শুরু হবার পর সবার হঠাৎ বায়নার কারণেই অকারণে কতবার যে ছুটি নিতে হয়েছে তার রিয়াদটা নেই। প্রথম চাকরিটা সবার পাগলামের পিছনে সময় দিতে গিয়ে খোয়াতে হয়েছে। দ্বিতীয়টা ভাগ্যিস বসের বিশ্বস্তী এবং প্রিয় ব্যক্তি বলে চাকরিটা এখনও টিকে আছে। বিয়ের আগে 3 বছরের দুজনের মেলামেশা কেয়ারিং দেখে এলাকার সকলেই জেনে গিয়েছিল শোভা এবং রিয়াদের প্রণয়ের সংবাদ। সকলেই প্রায় আশ্চর্য হয়েছিল রিয়াদের মতো ডিসেন্ট একজনকে শোভার মতো খেয়ালিপনা মেয়ের সাথে সম্পর্কে জড়াতে দেখে। আনসাব নিজেও মেয়ের কাণ্ড জেনে অবাক হয়েছিল। প্রথম প্রথম একটু নিমরাজি ভাব থাকলেও পরে সকলের নীরব সম্মতি দেখে সম্পূর্ণ মেনে নেন তিনি। দুজনের আংটি বদল করে একটা সামাজিক স্বীকৃতি দিয়ে রাখেন। রিয়াদ যখন সকলের খাবার শেষে রুমে ঢুকলো, মুহূর্তে মেজাজ তাওয়ার গরম হয়ে গেল। তা ওর গোছানো রুম, যেটা টফি ক্যান্ডি এবং লজেন্স আগোছালো করে না, সেটা শোভা একাই ছোট্টখাটো ঘূর্ণিঝড় চালিয়ে দিয়েছে। শোভা আয়নার সামনে ব্যস্ত ভঙ্গিতে চুল আঁচড়াচ্ছে। এখানে জামা, ওখানে জুতা, মেকআপ আর অর্নামেন্টস তো বাদই, নিশ্চয়ই আলমারির আবার ঘেটেছে। রিয়াদ এগিয়ে গিয়ে বলল, তুমি কি শোধরাবে না, মানুষ এতটা আগোছালো হয় কী করে, যেখানে বাড়ির বউ ঘর সংসার সামলায় সেখানে আমার বউ আউলায়, দিস ইজ হরিবল, উফ, এতদিকে তাকাচ্ছেন কেন, আমি তো কিছু মনে করছি না, আপনিও করবেন না তাহলেই হয়, মনে করেন আমরা 2জন ব্যাচেলর, আর এই ব্যাচেলরদের বাড়ি একটু অ্যালোমালোই হয়, আমি ব্যাচেলর হলো পরিপাটি ব্যাচেলর হবে, এমনি এমনি কি আমার উপর ক্রাস খেয়ে হাঁ করে থাকতে নাকি, আমার এই সুন্দর স্বভাবের জন্যে কি না মেয়েরা পাগল, সবার চুপ হয়ে গেল। এই একটা জায়গায় সে কথার উত্তর দিতে ব্যর্থ। সে যে রিয়াদকে আগে পছন্দ করতো এটা নিয়ে রিয়াদ প্রায় সুযোগ পেলে খোঁচা দেয়। শোভাকে থম মেরে দাঁড়িয়ে থাকতে দেখে রিয়াদ আবারও বলল, এইভাবে দাঁড়িয়ে থাকলে দেখবে হাসপাতালে যাওয়ার আগেই মিহা বাড়িতে চলে এসেছে, এত অলস কেন যে তুমি বিরক্তিকর, ও এখন বিরক্তিকর, হ্যাঁ আমি তো পুরনো হয়ে গেছি, তাই আমার কিছু আর ভালো লাগে না, থাকবো না এখানে, বাপের বাড়ি চলে যাব। রিয়াদ মুখ বেঁকিয়ে তাচ্ছিল্য করে বলল, হ্যাঁ একই পাড়ার বউ আবার বাপের বাড়ির ভয় দেখায়, তোমার বাড়িতে তোমার থেকে আমারই কদর বেশি,
তাই অসব ইমোশনাল কথা ছেড়ে দাও। বাকি পুরোটা সময় শোভা গাল ফুলিয়ে রইল, রিয়াদের সাথে একটা কথাও বলল না, রিয়াদও আর ঘাটল না। আজ বোধহয় পাগলিটা একটু বেশি রাগিয়ে ফেলছে। হাসপাতালে পৌঁছে শোভার মিহার গায়ে চাপিয়ে পড়ল। দুই দিন যাবৎ মিহা হাসপাতালে রয়েছে, একটা নতুন প্রাণ পৃথিবীতে এনে মেয়েটা একদম দুর্বল হয়ে পড়েছে। কন্যা সন্তানের জননী হয়েছে সে। মিহার এতই মিষ্টি একটা মেয়ে, শোভা প্রতিদিন হাসপাতালে আসছে, কিন্তু বাচ্চাটাকে কোলে নিতে ভয় হয়। আজ সাহস করে কোলে নিতেই মুখ কুচকে কান্না জুড়ে দিল নবজাতক। শোভা ভয় পেয়ে সাথে সাথে আবার নিষ্পাপ নিশান্তের কোলে দিয়ে দিল। নিশান্ত হেসে বলল, এ কি শোভা, তুমি না ওকে পেলে পুষে নিজের মতো বানাবে, এভাবে ভয় পেলে তো হবে না। রিয়াদ মাঝখান থেকে বলে উঠল, সাবধান ভাইয়া, বাচ্চাটার সান্নিধ্যে বড় হলে আর একটা শোভা তৈরি হবে। একটা শোভাই আমার জীবন তেজপাতা করে তুলছে, দুই বাড়ির মানুষকে জ্বালিয়ে মারছে, আর একটা হলে এবার আপনার শান্তশিষ্ট বাড়িটাও যাবে। রিয়াদের কথা সকলে বিস্তর হাসত। শোভার রাগের উনুনে আরও একটু জ্বলনি পড়লো, যেন চোখ দিয়ে রিয়াদকে শাসালো। রিয়াদ অবশ্য পাত্তা দিল না। বাচ্চাগুলি মিহা যখন আনোয়ার সাহেবের বাড়িতে ঢুকলো, সাথে সাথে এই উৎসব মুখর পরিবেশ ছেয়ে গেল বাড়িটা। সোমা বেগম মিহার কপালে চুমু খেয়ে বাচ্চাটা কোলে নেয়। মিহার পুরো প্রেগনেন্সির সময় তিনি এক ফোঁটা যত্ন করতে পারেননি মেয়েকে। নিশান্তের পরিবার এক মুহূর্তের জন্য মিহাকে ছাড়েনি, বরং সোমা বেগমের থেকে ঢের ভালো যত্ন নিয়েছেন। মিহার প্রতি বেশি যত্নের একটা কারণ ফাইজাও। প্রথমবার ছেলের জন্মের পর দ্বিতীয়বার যখন কনসিভ করে, তখন ফাইজার মিস ক্যারেজ হয়ে যায়, যার ফলে মিহার ক্ষেত্রে নিশান্ত যত্নের সামান্যতম ত্রুটি রাখেনি, আর না তার পরিবার রেখেছে। মেয়ে জামাইয়ের কথা ভাবলে সোমা বেগমের গর্বে বুকটা ভরে যায়। নিশান্ত নিজেই মেয়ের নাম রাখল মিঠি, মিষ্টি মিহার মিষ্টি মেয়ে মিঠি। নিশান্ত যত বাড়ি মেঘে কোলে নেয়, তত বাড়ি অপলক তাকিয়ে থাকে। এখনও অবাক লাগে ভাবতে যে ও বাবা হয়ে গেছে, ওর একটা রাজকন্যা আছে। আর প্রায় প্রতিবারই মিহাকে জড়িয়ে ধরে বলে, জীবনের শ্রেষ্ঠ উপহারটি দিয়ে আমায় তুমি আবারও তোমার কাছে দুর্বল করে দিলে। মিহা মুচকি হাসল। লোকটা চিন্তা কয়েকদিন ভালো মতো ঘুমাতেও পারেনি। নিশান্তের কপালে চুমু খেয়ে বলে, দুর্বলতা নয়, আপনার শক্তি হয়ে থাকতে চাই বাকিটা জীবন। নিশান্ত মুগ্ধ নয়নে তাকিয়ে থাকে। প্রেগনেন্সির শুরু থেকে এই অন্যরকম সৌন্দর্য ভর করেছে মেয়েটার মাঝে, এত দখলের পরেও যেন ভাটা পড়েনি তাতে। ও মেয়ে বউকে বউকে জড়িয়ে রাখে, সুখী হতে আর কী লাগে, শুধু একে অপরের ছোট্টখাটো বিষয়গুলো সম্মান দিয়ে ভালোবেসে তার সবটা গ্রহণের মাঝেই মিষ্টি একটা সম্পর্ক পূর্ণতায় রূপান্তর হয়। কুয়াশাচ্ছন্ন রাতের আকাশে ধোয়াটের চাঁদ বিরাজ করছে, শীতল পরিবেশ, কফি হাতে ক্রোধ বিলাসে ব্যস্ত শোভা। হাতের রবি পাথরের হীরের আংটিটা দেখছে আর কফিতে চুমুক দিচ্ছে সে। আংটিটা রিয়াদ পরিয়েছিল বিয়ের দিন, এরপর একদিনের জন্য খোলা হয়নি। রিয়াদের ওপর রাগ হলে আংটিকেই জারে সে। সকাল থেকে রিয়াদ ওকে অনেকভাবে খেপিয়েছে, যার ফলে আজ বাবার বাড়িতে নিজের বরাদ্দকৃত রুমের বারান্দায় বসে চাঁদ দেখছে এবং রিয়াদকে মনে মনে জারছে সে, এত রাত হয়ে গেল তবুও সরি বলতে এলো না, যাবেই না ওই বাড়িতে আর। ইংলিশ মম অবশ্যই একবার এসেছিলেন, শোভাকে চোখে হারান তিনি, শোভার জন্য স্পেশালি আজকে কমলার চপ বানিয়েছিলেন তিনি। শোভা তা দেখে খুব কষ্টের রাগ চেপেছে। বিয়ের পর কোষ্ঠকাঠিন্য আক্রান্ত না হলেও ইংলিশ মমের পাল্লায় পড়ে ডায়রিয়া হয়েছে অনেকবার। রাত বাড়তি বারান্দা ছেড়ে বিছানায় গেল শোভা। ফোন চেক করে দেখলো একটা ফোনও মেসেজ আসেনি, অভিমান পাহাড়ের চূড়ায় স্পষ্ট করলো এবার। জিদ ধরে শুয়ে পড়লো সে, চোখ যখন লেগে এসেছে গালের ঠান্ডা হাতের স্পর্শে লাফিয়ে উঠল শোভা। পিট পিট করে চোখ মেলতেই পর্দায় গুণধর স্বামীর সুদর্শন মুখখানা বেসে উঠল। দাঁত কিলে শোভাকে জড়িয়ে ধরল রিয়াদ, ঠান্ডা শরীরের স্পর্শে কেঁপে উঠল শোভা, হাতে পরপর কিল বসিয়ে বলল, চরণ বলছি, চুম্বুকের মতো লেগে আছেন কেন, সার্ব বলে ধরেছি নাকি, আমায় কেন ধরবেন, আমার টিপটপ জীবনকে আগোচালো করে দিয়েছি আমি, আপনার ঘর সামলানোর বদলে বিগড়ে দেই, তাহলে আমাকে কেন ধরবেন আপনি, যান না যান, মনের মতো কাউকে খুঁজে নিন। বলছো খুঁজবো, পরে কাঁদবে না তো। শোভা রিয়াদের টি শার্ট খাঁচে ধরলো, বলল, ও আমি বললেই খুঁজবেন, আমায় মানাবেন না, থাকবই না আপনার সাথে, আমায় ছাড়া থাকতে পারবে বুঝি, খুব পারবো, ঠিক তো, শোভা নিরুত্তর। রিয়াদ হাসলো শোভার গালে, নাক চেপে ধরে বলল, পারবে না, এই যেমন আমিও পারলাম না, তোমাকে খেপাতে ভালো লাগে আমার, তা কি বোঝো না, হুম, পাগলিটার অভিমানী মুখ যে আমার প্রিয় তা কি জানো না। রিয়াদের আহ্লাদী কণ্ঠে শোভার রাগ গলে গেল।
দুজনে একে অপরকে জড়িয়ে ধরতেই তিন মূর্তি খাটের নিচ থেকে বেরিয়ে খাটে উঠে পড়ল। শোভা খেয়াল করলো ক্যান্ডিকে সাজানোর চেষ্টা করা হয়েছে, রিয়ার চেষ্টা করেছে বোঝাই যাচ্ছে ক্যান্ডি মেয়ে লজেন্স ছেলে, যার ফলে শোভা ক্যান্ডিকে সাজিয়ে রাখে সবসময়, বাকি দুজনে পিটপিট করে তাকিয়ে থাকে। শুধু তিনজনে ছুটে এসে শোভাকে ঘিরে ধরল। শোভা বলল, তাই তো বলি, কী যেন মিসিং লাগছে, এদের হুটোপুটিং মিসিং ছিল, এখন মনে হচ্ছে এটা সত্যিই শোভার ঘর। রিয়াদ ক্যান্ডিকে কোলে নিয়ে বলল, হ্যাঁ আমার আগোছারও মিষ্টি ঘর এবার পরিপূর্ণ। তো ফ্রেন্ডস, বোনাস পর্বের সমাপ্তি, গল্পটারও সমাপ্তি। পুরো গল্পটা যারা পড়েছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, যারা এখনও পর্যন্ত পুরো গল্পটা পড়েনি, ভিডিওর শেষে আপনাদের জন্য থাকবে এই গল্পের পুরোটা লিঙ্ক, যেখানে গল্পের 26টা পর্ব একই জায়গায় গোছানো অবস্থায় আছে। চাইলে আপনারা সহজেই 1 থেকে 26 নম্বর পর্ব পর্যন্ত পুরো গল্পটা পড়তে পারেন। যারা এই গল্পের পুরোটা জুড়েছিলেন তারা অবশ্যই কমেন্ট করবেন, আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। সবাই ফারুক স্টোরির সাথে থাকুন, অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই কামনায় আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।